बेटा, डीजे लाइन में कोई पूछे कि बादशाह का नाम बताओ। एसटी बॉक्स लवर्स यूट्यूब चैनल। डीजे का नाम बता देना वो भी। सो हेलो बंधुरा, तो আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো পুরো সকাল সকাল চলে এসেছি দই সাইতে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমার সামনে রয়েছে মা মনসা প্রো। তো পেপার ঢাকানো আছে, তো থাম্বেলটা কিন্তু এরকমই দিতে হবে কারণ পেপারটা খোলা যাবে না। তো স্টাফেরা কোথায় গেছে? তো পুরো সকাল সকাল চলে এসেছি তোমাদের আপডেট দেওয়ার জন্য। তো বন্ধুরা বলতে গেলে কিন্তু 8-10 সেটা চলে এসেছে। তো আমি আজকে কিন্তু ফাইনাল আপডেট দিব। তো পুরো ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করবে লাস্ট পর্যন্ত। এবং আমার চ্যানেলে এখন যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সো ঠিক আছে বন্ধুরা, চলো এরপর কোন সেটআপ রয়েছে তোমাদের দেখাবো। তো পুরো ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করবে লাস্ট পর্যন্ত। এরপর কিন্তু চলে এলাম আমরা তো এনএস মিউজিকের কাছে। তো এনএস মিউজিক এবছর কিন্তু নতুন গয়াগিরি মানে ট্রেন লাইনের কাছেই বসছে দেখতে পাচ্ছ। তো ফিটিং হয়ে গেছে, পুরো ছখানা বেস তুলেছে। তো রানিং হবে, দুই সাইড পর্যন্ত রানিং হবে না, এই গয়াগিরি স্ট্যান্ড পর্যন্ত রানিং হবে। তো দেখতে পাচ্ছ। তো চলো বন্ধুরা, এরপর অনেকগুলো সেটআপ রয়েছে তোমাকে দেখাবো, কন্টিনিউ ওয়াচ করো ভিডিওটা। সো চলে এলাম বন্ধুরা প্রিন্স মিউজিকের কাছে। তো আগের বছর কিন্তু এই ক্লাবে পাওয়ার মিউজিক ছিল, তো এবছর প্রিন্স মিউজিক এসছে। তো 4টা বেস 2টো মিনিট তুলেছে। তো সেটআপ কিন্তু রানিং করবে না, এখানে বসেই বাজবে। তো দেখতে পারো নতুন সেটআপ একদম। তো যারা যারা প্রিন্স মিউজিকের গোডাউন রিভিউ দেখতে চাও তারা আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে আসতে পারো। সো যখন শুরু হবে তখন টেস্টিং ভিডিও দিব তোমাদের। দেখতে পাচ্ছ বন্ধুরা বি মিউজিক রয়েছে। তো 2টো বেস 4টা মিনিট, আগের বছরও এই ক্লাবে ছিল, তো রানিং হয়নি। আগের বছর 6টা মালে বসছিল পুরো মেন রোডের পাশে দেখতে পাচ্ছ। তো এখন সব সেটা বলতে গেলে বন্ধ রয়েছে। তো এই সেটা রানিং করবে কিনা বলতে পারছি না, তো মোটামুটি আগের বছর রানিং করেনি। সো ঠিক আছে বন্ধুরা, চলো এরপর অনেকগুলো সেটআপ রয়েছে তো পরপর দেখাই তোমাদের। সো দেখতে পাচ্ছ বন্ধুরা এমএসসি মিউজিক পুরো দুই সাই বাজারে বসছে, ফিটিং এখনও পুরো কমপ্লিট হয়নি। তো আগের বছর কিন্তু এই ক্লাবেই ছিল দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ বন্ধুরা রোলান্ড মিউজিক, তো এখন বন্ধ রয়েছে, তো রানিংয়ে উঠবে হয়তো বিকালবেলা। আগের বছর কিন্তু এই ক্লাবে এমজে সাউন্ড ছিল ডাউকি। তো এখন বন্ধ রয়েছে দেখতে পাচ্ছ। তো 4টা বেজ এবং 2টো মিনিট দেখতে পাচ্ছ। সো ঠিক আছে বন্ধুরা, চলো এরপর কোন সেটা রয়েছে তোমাকে দেখাই। চলে এলাম বন্ধুরা এরপর। তো এই মাঠটা দেখতে পাচ্ছ, তো আজকে কম্পিটিশান হবে এই মাঠে। তো এই মাঠে কিন্তু আগের বছর এই যে আরকে মিউজিক দেখতে পাচ্ছ ডান সাইডে, অভির সাইডে, তো ওই সেটা কিন্তু আগের বছর ছিল। তো এখানে কিন্তু অভি মিউজিক এসছে, তো অভি মিউজিক হয়তো রানিং করবে কি করবে না বলতে পারছি না, মোটামুটি বিকালবেলা টেস্টিং হলে সে আপডেট দিয়ে দিব তোমাদের। তো দেখতে থাকো 2টো বেস এবং 4টা মিনিট, এবং সাইডে আরকে মিউজিক রয়েছে ছোটো সেটা। তো এই মাঠটাতে কিছু কিন্তু আজকে কম্পিটিশান রয়েছে,
সো তোমরা যারা দেখতে চাও তারা চলে আসতে পারো। তো দুই সাইড স্ট্যান্ড থেকে কিছুটা ভেতরে এলে তো একা একা সেট আপ দেখতে পেয়ে যাবে চলে এলে। সো বন্ধুরা আরও কিন্তু তিনটা সেট আপ রয়েছে, তো চলো বন্ধুরা দেখাই তোমাদের। সো চলে এলাম বন্ধুরা এরপর শুভদ্বীপ মিউজিকের কাছে, তো দেখতে থাকো পুরোপুরি কন্টিনিউ। শুভদ্বীপে সামনে কিন্তু কালাকার বসছে, দেখে দেখে নাও। পুরো লাস্ট চলে এলাম এম মিউজিকের কাছে, তো এখানে আগের বছর তারিনী ছিল, তো দেখতে পারো চারটা বেজ এবং দুটো মিট বসে বাজছে। সো বন্ধুরা ভিডিওটা আমরা এখানে শেষ করছি,